আশেক সারা মাসে এক মিলে না রে পাগল দিওয়ানা, আশেক সারা মাসে এক মিলে না। আশেক ছিল হযরত ওয়াজ করুনি নবীর দন্দন শহীদের কবর শুনি, নিজের মুখের বত্রিশ দাঁত একটাও রাখতো না। সকলকেই দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে ফাতেমার দ্বিতীয় পাঠ নিয়ে হাজির হইলাম, ধন্যবাদ সবাইকে। হযরত আলী ধীরে ধীরে কি কাজ করিল, ইমাম দুইজন লইয়া এইবার গো দেখো ইহুদির গেল রে, ওরে দুঃখ দুঃখ লেখছ যার কপায়াল, দুঃখে যাদের জীবন গলা গো আল্লাহ সুখ হবে আর কবে রে, ওরে দুঃখ দুঃখ লেখছ যার কপায়াল। হাসান বলে হোসাইনকে ও গো সোনার ভাই, কেমন কইরা চইলা গেল গো বাবাই আমাদেরকে রাইখা রে, ওরে দুঃখ দুঃখ লেখছ যার কপায়ালে, দুঃখে যাদের জীবন গলা গো আল্লাহ সুখ হবে আর কবে রে, ওরে দুঃখ দুঃখ লেখছ যার কপায়ালে। এমনে সাইদ ধীরে ধীরে কি কাজ করিল, ছেলে দুইটা লইয়া রে তখন বাড়ির ভিতর গেল, বাড়ির ভিতর যাইয়া রে যখন রাখিল বসাইয়া, আসমানের তারার মতো গো দেখো জ্বলিতাছে যাইয়া রে, ওরে দুঃখ দুঃখ লেখছ যার কপায়া রে। এমনে সাইদ যখন এই দুটি সন্তানকে নিয়ে গেলেন বাড়ির ভিতরে নেওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে এবরে সাইতের স্ত্রী বলতেছে, এত সুন্দর দুটি চাঁদের মতো বাচ্চা তুমি কোথায় পেলে? এবরে সাইতের স্ত্রী যখন এই কথা বললেন, হাসান এবং হোসেন বলতেছে, ভাই হোসেন মনে হয় আমাদেরকে বাবা রেখে চলে গেল, আর কোনোদিন মনে হয় আমাদেরকে নিতে আসবে না। ভাইয়ের গলা দুইরা ভাই কান্দিতেই লাগি, এত কষ্ট দিছো কেন গো আল্লাহ তাই আমারই মন রে, ওর দুঃখ দুঃখ লেখছ যার কপায়ালে, দুঃখে যাদের জীবন গলা গো আল্লাহ সুখ হবে আর কবে রে, ওর দুঃখ দুঃখ লেখছ যার কপায়ালে। হোসেন বলে হাসান ভাই তোমারই জানাই, বাবা হইয়া ফাঁকি দিল রে দুঃখ সহিবার না পাইও রে, ওরে দুঃখ দুঃখ লেখছ যার কপায়ালে। ধীরে ধীরে হযরত আলী বাড়িতে গেল, ২০০ টাকা নিয়া দেখো রে ওই দিন ফকির বিদায় করলো রে, ওরে দুঃখ দুঃখ লেখছ যার কপায়ালে। হযরত আলী এইবার বাড়িতে গেলেন, ফাতেমাতুল জান্নাতকে ডাকলেন, জান্নাতকে ডেকে বললেন, আজকে যে ২০০ টাকা নিয়ে এলাম আমার দুটি সন্তানকে বন্ধক রেখে, এই দুটি সন্তানকে ইবনে সাইদের দরবারে আমি অদা করে এসেছি, এই দুটি সন্তানকে যদি বেলা ডোবার আগে ফেরত না আসতে পারি তাহলে। দুটি সন্তান ইবনে সাইদ নিবের রাখি, ফকিরকে আমি দায় করিল রে সেই দিন ২০০ টাকা দিয়া রে, ওরে দুঃখ দুঃখ লেখছ যার কপায়াল, দুঃখে যাদের জীবন গলা গো আল্লাহ সুখ হবে আর কবে রে, ওরে দুঃখ দুঃখ লেখছ যার কপায়াল। দুটি সন্তানকে রেখে মুসাফিরকে বিদায় করে দিয়ে বললেন, বিবি গো আমার দুটি সন্তান হাসান এবং হুসাইন পরের ঘরে আছে, কলিজার টুকরা দুইজন নয়নে রময়নি, কেমন কোন রেখে আসলাম গো বিবি আমি শুধু জানি রে, ওরে দুঃখ দুঃখ লেখছে যার কপায়াল, দুঃখে যাদের জীবন গলা গো আল্লাহ সুখ হবে আর কবে রে, ওরে দুঃখ দুঃখ
আলী বললেন, বিবি গো, আমার এই দুটি সন্তানকে আমি রেখে আসলাম এবরে সাইদের দরবারে, যদি বেলা ডোবার আগে দুটি সন্তানকে ফেরত না নিয়ে আসতে পারি তাহলে এবরে সাইদ দুটি সন্তানকে সারা জীবনের মনে নিয়ে নেবে। ফাতেমা এবার কি করিল, করেতে ঢুকিয়া যায় নামাজ বি সাইয়া নিল রে মায়ে, দেখো যে বসিয়া রে তোরে দুঃখ দুকলে সৌজার কফায়ালে, আল্লাহর কাছে দুটি হাত দিল যে উঠাইয়া, ও গয় আমার আপে মালিক সাই আমি তোমারে যাই কইয়া রে, তোরে দুঃখ দুকলে সৌজার কফায়ালে। ফাতেমা বলে, আল্লাহ গো, আমার জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি আল্লাহ, আজকে আমার দুটি সন্তানের জন্য তোমার শাহী দরবারে হাত উঠাইয়া দিলাম খোদা, আমার এই দুটি সন্তানকে কিভাবে আমি ফেরত নিয়ে আসবো আল্লাহ, আমার ঘরে তো কোনো টাকা পয়সা কোনো অর্থ সম্পদ নাই। যাই নামাজে বসে মাই চোখের পানি সায়ার, আল্লাহর রুশকা নারে মাই চোখের জলে কাঁপে, সৌজার কবায়ালে দুঃখে যাদের জীবন গলা গো আল্লাহ সুখ হবে আর কবে রে, ওর দুঃখ তু কলে সৌজার কবায়ালে। আল্লাহ বলে, জিব্রাইল তোমারে জানাই আমার মায়ের কানের কাছে একটা খবর কও, মা জননী যেই যায় না মাঝে আছে গো বসিয়া, দুই ফোঁটা পানি পইড়া রে দুইটা মহর গাছে হইয়া রে, ওরে দুঃখ দুকলে সোজার কমায়ালে। ফাতেমাতুল জান্নাত, আল্লাহর জিব্রাইল এসে বলেন, মা আপনি যে যাই নামাজে বসে আছেন সেই যাই নামাজের নিচে আপনার দুই ফোঁটা চোখের জলে দুইটা মনি মুক্ত হয়ে গেছে, আপনি আপনার স্বামীকে একটা মুক্তা দিয়ে আপনার সন্তানদেরকে ফেরত নিয়ে আসতে বলেন। দুঃখে দুঃখে জীবন গেল নি আল্লাহ সুখ হবে আর কবে রে, দুঃখ লেগে সৌজার কফায়ালে, ধীরে ধীরে আলি এইবার কি কাজ করিল, মোহর খানা লই আর আলি এবার রাস্তারে রওনা দিল, এমনে সাইদ মারি যাই আর রাখিতেই লাগিল রে হাইরে, দুকলে সৌজার কফায়ালে। আলি বলে, সাইদ ভাই গো তোমারে জানাইয়া আমার দুটি সন্তানকে আজকে ফেরত নিতে চাই, এই দিকে তুই মা জননী কি কাজ করিল, সূর্যের কাছে দেখো মা এই আরজিরে কইরা নিল। আলী এইবার ইবনে সাইদের দরবারে ডাকতেছে, ভাই ইবনে সাইদ আমি আমার দুটি সন্তানকে ফেরত নিতে এসেছি, তোমার দুটি মোহর নিয়ে আমার দুটি সন্তানকে ফেরত দাও। এই কথা শুনিয়া দেখো কি কাজ করিল, ইবনে সাইদ ঘর হইতে রে তখন বাহিরে আসিল রে, ওর দুঃখ দুকলে সৌজার কফায়ালে। ইবনে সাইদ লক্ষ্য করে দেখলেন বাহিরে এসে যে টাইমে হাসান এবং হুসাইনকে বন্ধক রেখেছি সেই টাইমে আলী টাকা নিয়ে এসেছে, যে টাইম দিয়েছিল সেই টাইমের আগেই হযরত আলী একটি মোহর নিয়ে এসে দরবারের মধ্যে হাজির হয়ে গেছে। বল ভাই আলী, আলী তখন বললেন, ইবনে সাইদ ভাই তোমার এই একটি মোহর নিয়ে আমার দুটি সন্তানকে মুক্ত করে দাও। আলী লক্ষ্য করে দেখলেন দুটি সন্তান পাগলেরই মতো সেই দিন আসরে বসিয়া, বাবাকে দেখিয়া দুই ভাই রে সেই দিন উঠিল কান্দিয়া রে, তোরে দুঃখ দুকলে সৌজার কফায়া রে। ইবনে সাইদ বলল, ভাই তোমার সাথে যে কথা ছিল সেই কথাটা তুমি পালন করেছ। লক্ষ্য করে দেখলেন যে টাইমে টাকা দিয়েছিলেন আলীকে সেই টাইমটাই হযরত আলী ওইখানে টাকা নিয়ে এসেছে, বলেন ভাই এই যে তোমার মোহর নাও, এই মোহরটা নিয়ে আমার দুটি সন্তান কলিজার টুকরা নয়নের পুতুলি হাসান এবং হুসাইনকে আমার হাতে তুলে দাও। এ কথা শোনার সঙ্গে সঙ্গে বলো, ভাই আমি তোমার কাছে টাকা পয়সা কিছুই চাই না,
আমি তোমার কাছে টাকাও চাই না পয়সাও চাই না তোমার দুটি হাসান এবং হোসেনকে ফেরত দাও আর তোমার হাতে হাত দিয়ে আমাকে কালেমা পড়ায় দাও যে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইবনে সাই সবাই ক্ষমাতে দেখবেন ভাই আমি অদমি বাউলের গায়ানে গাই কোনদিন পাখি যাবে উড়ে রাসূল যেন সাপায়ুদি করি কঠিন হাসরে রে সবার পায়ে সালাম দিলাম রে এ বন্ধ করো বন্ধ করো।